নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই আশা রেখে আজকের ভিডিওটা শুরু করছি। তা আমি আমার রান্নাঘরে রয়েছি, যেহেতু রান্নাঘরে রয়েছি মানেই একটা রেসিপির সাথে তোমাদের সামনে এসেছি। তা কী সেই রেসিপিটা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তা তোমরা দেখতে পাচ্ছ সামনে কিছু সিম রয়েছে। তা আজকে সিমেরই একটা রেসিপি করব, যেটা হয়তো তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু তার জন্য সিমের সেই রেসিপিটা করতে গেলে কি কি লাগবে চলো দেখে নিই। তা এখানে দেখছো সিম রয়েছে, তার সাথে দুটো পেঁয়াজ, ধরো এখানে হাফ রয়েছে, একটা গোটা পেঁয়াজ, একটা ছোট, একটা হাফ। আর তার সাথে কাঁচা লঙ্কা, রসুন রয়েছে, কালো জিরে, এখানে রয়েছে চিনি, হলুদ রয়েছে, ধনে পাতা, আর এখানে রয়েছে নুন, আর তার সাথে লাগবে তেল। তাই যে তেল রয়েছে। তা এবার কি সেই রেসিপিটা সেটা তো দেখবেই অবশ্য। তা চলো তার বেশি দেরি না করে রেসিপিটা তৈরি করে ফেলি। সবার প্রথমে আমি ধুয়ে রাখা সিমগুলো প্রেশারে নিয়ে নিয়েছি, নিয়ে একটু সেদ্ধ করে নেব। আর দেবো একটু নুন। তা এটা সেদ্ধ হতে কটা সিটি পড়ুক, তারপরে নামাচ্ছি। তা আমার সিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার এই সিমগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আবার এটাকে পেস্ট করে নিয়ে আসি। তো এই দেখো পেস্ট করা হয়ে গেছে। এবারে বোলের মধ্যে যে ধনে পাতা কুচিগুলো ছিল সেটা, আর এই যে কালো জিরে, এগুলো সব দিয়ে দেব। আর দেব এখানে এই কাঁচা লঙ্কাগুলো আর রসুনটা দিয়ে এগুলো পেস্ট করে নিয়ে আসি। তো আমার সমস্ত পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম, তার সাথে সাথে এখানে প্যান বসানো হয়ে গেছে, প্যানটাও গরম হয়ে গেছে। তাই এবার দিয়ে দেব তেল। তেলটাও আমার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দেবো একটু নুন। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি দিয়ে দেবো এখানে যে বেটে রাখা সিম বাটাটা রয়েছে, সিমটা ওটা
আর দেব এই ধনে পাতা, রসুন, কালো জিরে বেটে রেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে, আর সামান্য একটুখানি ভাজা হলেই আমি নামিয়ে দেবো। এই শীতে দুপুরে গরম ভাতের সাথে সিম্বাটা যা দারুণ লাগবে, তোমরা ট্রাই করে দেখো, অতি অবশ্যই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। হয়ে গেছে আমার সিম্বাটা, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সিম্বাটা, দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ লাগবে। তা আজকের মতন এটুকুই, আবার চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য অপেক্ষা করো।